জন ভাই কে গলে মা আমি আজ দ্বিতীয় ধাগে আপনার কী অপেক্ষা করছু জাঁদি আপনার লোকনাথ কোইলি মালিকা পতে কাই মঞ্চর গলা বেলে কালি জনে ভাই মোর কইলে ইয়ে মঞ্জু বাবা শিব তাণ্ডব টিকে গাই ঠিক তো কালি আপন মানে শুনিছন্তি মঞ্চর গলাইবা পূর্বরু জনে ভাই কইলে নদিয়া টিকে গাইব সবু হবা জি আউ জনে বাবা কইলে মা আউ ধরে ঢুম্পা সঙ্গীত গাইব ক্ষমা করিবা আজ্ঞা আজি সবু দেখে দেবা শেষ রজনীর বিদায় সময় আজ্ঞা মঞ্জু শ্যামল যদি বঞ্চি থাকে আপন মানকর কল্যাণ থাকে মো প্রতি আশীর্বাদ থাকে কেবে ডাকিবে আসিবি ভাগ পাইছো কিন্তু মো ইচ্ছা মো তুণ্ডরে আসিবাকু ইচ্ছা করে আউ না আউ ডাকিবে নে পুয় বুনো আউ ডাকিব নি আউ নো আউ নো ন ডাকিলে বাধা হব কষ্ট হব চিকেন বটল তিন দিন আউ বেশি ন ডাক আউ ধরে ডাকিব মরি জীবি নলে ভুলি পারিবি নে মনে পড়িব বারম্বার মো ধন বেশি ন ডাক আউ ধরুটে ডাকিব এ পয়সা বেছু কেন কইছ বিল মঙ্গল বহি কোঠি আছি রে কেউটি আছি চিন্তামণিপুরে অপমানিত হচ্ছে চিন্তামণি দ্বারা বিলমঙ্গল বিলমঙ্গল তাপরে বহির প্রকৃত রস যাক অছি বিলমঙ্গল বহি পূরণ হব শিবতাণ্ডব হব ঢুম্পা সঙ্গীত হব কইলি মালিকা হব নদিয়া হব বহি পূরণ হব সকাল পাই যাও তারপরে সমস্ত আরে বাবা যা রুটি পখালি দাও আজ্ঞা ঘরের ফাউন্ডেশন ইয়ে যদি আজ্ঞা হালুকা হব ঘর ভুশুড়ি পড়ব ঘর মজবুত হব এ না ভৌণী কৌলে মো শুণু থাকলে বিলমঙ্গল কুয়াড়ে গোটে গরিব ব্রাহ্মণর পুয় নাই তো হইলো মহাশয়া বসা হলে শুণ তমে পরা নিজ কই গাইছ বসু সাহিত্য যাহাঙ্ক পুত চরিত ধনাঢ্য ব্রাহ্মণ শ্বেত ধনাঢ্য ব্রাহ্মণ মানে কন গরিব শাসন ব্রাহ্মণ বস্তির সিয়ে থিলে মুরবী জয় মঙ্গল কিন্তু কিন্তু কোলরে পুয় ঝিও নাই বলি সবুবেলে মন দুঃখ মন দুঃখ শাসনর মুরবী যে আজ্ঞা বসু কইলে ধনাঢ্য ব্রাহ্মণ সে আজ্ঞা গরিব কেমিতি হলে ঘরে মুরবী
যে রাতে কি যো বেশিয়া এতে টঙ্কা নিয়ে আজ্ঞা ওটা গরিব পিলা দাপুরুকু যাইছি প্রেম গরিব বিলকুল তুমি আজ কহুথল প্রেম প্রীতি করুথলা বিল মঙ্গল বল এ ভুল বেশিয়া চিন্তা মনে চৈদ বিল মঙ্গলর শারীরিক মিলন নাহি এ সরানু টিপিনা পালা বহি শিখি দেই কি গাই দেলা হবনি না রিসার্চ কর কনসাল্ট কর বাবে আ ভাত খসি খালি টাইচিনি উনি লাগিন যাও সেই প্রাচীন সংস্কৃতি কি কুন্ডাই কি ধইলে হবনি এ যুগরে পালা ফিলোসফি পালা পালা কো রিসার্চ কর মতে টিকে বন্ধ কর যাইছি বলি মা আলোচনা বাটুকু যাউনি হ্যাঁ র তোমারি মার্গেরে জিবি শুয়া বেড়ু বেশ্যা প্রতি আসক্তি হইগলা বাবা না পাঠ পড়িলা বেলে গুরু বতাইলে কোন বতাইলে আজিকালি আজ্ঞা হইগলা আমার বিদ্যালয় পিলাঙ্কর ফন্ডামেন্টালি ক্লিয়র হওয়া পূর্বরু মা বাবা শিখাই দেলে দাদি ডাকে মমি ডাকে সত না মিছ আজ্ঞা সত আজ্ঞা আউ বাপ মার স্বাদ চাখিলা পিলা মা ডাকেরে যো অমৃত বরসে আজ্ঞা বাপা ডাকেরে যো প্রেম থায়ে যো ভালো পাইবা থায়ে তাকে আজ্ঞা আমি জানু জানু মারি দৌছে বা 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 মমি অর্থ কোন মমি অর্থ মরি যাই ধবা মা স্যার ডেড বডি সব বা আমি জানু জানু আমার পিলাঙ্কু মমি ডাক শিখাইলে বা আজ্ঞা সভ্যতা বদলি গলা কিন্তু কিন্তু কোন পিলা আগে মাতৃভাষা পড়ুথলা ছাত্রশালী থিলা তা পূর্বরু আগে আশ্রম বিদ্যালয় থিলা বেশ আগে থিলা সে আশ্রম পাঠশালারে বিলমঙ্গল যেতেবেলে পাঠ পড়ুথলা মু কহুথিলি আগে ব্রাহ্মণ ঘরর পিলা বেদ অভ্যাস ভাবে তো বিপ্র বিপ্র সে বেদ পুরাণ উপনিষদ পড়িলা পড়িলা ভিতরে আধ্যাত্মিক চেতনারে গুরু কহিদেলে কলে বিলর শুন তা না কাহিকি বিল মঙ্গল হেলা না বিল বর্ণরে বাপা শিবঙ্কু তপস্যা করি পুয় পাই ধবারু না দেইথিলে বিল মঙ্গল যো পদ গুড়া সে গাইছন্তি মু গাইবি যাহা টিকে সন্ধি রহিছি সেই সন্ধি কি ঠিক করি কি মু গাইবি যোটু ছাড়িছন্তি সেইটু গাইবি আজ্ঞা তা পূর্বরু গাইবি বিল বর্ণরে তপস্যা করি শিব পূজা করি আজ্ঞা ও পাইলে বিল মঙ্গল বিল মঙ্গল বিল মঙ্গল আজ্ঞা পাঠ পড়িলা বেলে গুরুকুল আশ্রমরে গুরু কহিলে কোন কহিলে কলে সংসার মিথ্যা সব মিথ্যা সত্য কিয়ে সত্য কি কলে দেহায় মূল মিথ্যা সকল গুণ মপিহি কাম কারোপি মিথ্যা বন্ধু বর্গাদি সর্বে সংসার মিথিয়া নবদল দতনু কৃষ্ণ মে কপি সত্য কল সব মিথিয়া না সত্য কোন তা সত্য হেলা কৃষ্ণ নাম কোয়া পচালা বিল মঙ্গল কলা কৃষ্ণ অর্থ কোন সাধা কৃষ্ণ অর্থ কৃষ্ণ অর্থ কোন বিল পচার না 56 কোটি জীবকু আজ্ঞা
যে আকর্ষণ করন্দি সে হলে কৃষ্ণ। কৃষ্ণ না গুরুদেব তাঙ্কু দেখি হব, না বাপা দেখি হব যে যে মহতে যেতে ভাবে ভজে অতি বড়ি জগন্নাথ দাস ওড়িয়া ভাগবত বহিরে কহিলে কলে কিমিতি দেখিব কিমিতি না ভাবর অধীন ভগবান ভগবান ভাবরে ডাকিলে কিরে ভাবরে চিন্তিলে চিন্তিলে শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ পাদ সেবন অর্চন বন্দন দাস্য সখ্য আত্মনিবেদন ডবল সাউন্ড মাড় কর না শুটিং হচ্ছে কলে ইয়ে নবধা ভক্তি মাধ্যমে ভগবান কু পাইপার না গুরুদেব তাঙ্কর রূপ কিমিদিয়া কিমিদিয়া রূপ আপনকর বই হেলা রসকল্প কবি হেলে দীনকৃষ্ণ দাস দাস লেখিলে রাগ হেলা কল্যাণ আহারি আহারি তাল হচ্ছে ত্রিপুর গুরু বুঝাইলে কলে শিষ্যটিয়ে জ্ঞানর আলোক দেখিব অজ্ঞান অন্ধারকু দূর করিবার পাওয়ার পাটেনি থাকে গুরুঙ্ক হাতরে সেদিন কহিলে কৃষ্ণ কলে হে সখা অর্জুন মু আজি তম গুরু তমে মোর শিষ্য তমকু মু কেতেটা ধর্ম বিষয়ে কহুছি তমে শুন আচ্ছা কুন্দু গুরু ন থাই সদ জ্ঞান কাহুতু পাইবু অর্জুন বিনা গুরুরে বিনা মার্গদর্শক রে পিলা গিয়া সুপথগামী হই পারে না অজ্ঞান অন্ধার দূর হুয়ে না জ্ঞানর আলোক জ্বলে না এহাকু কেবল করি পারিবে গুরু 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 গুণরু অতীত রুরু রূপরু বর্জিত গুরুঙ্কর রূপ ন থাই গুরু কহিলে কহিলে কলে গোটিয়ে সরদ চন্দ্রণী মুখ আখির ভুলতা পড়া বেড়ে ইন্দ্রধনু ভি শোভা পায়ে মস্তকর কিরটি চিকিমিকি করুব পচারা বিলমঙ্গল গলা গুরুদেব সংসারের ঘরদ্বার বাপ মা বন্ধু বান্ধব দশ দিগপাল
স্বর্গ মধ্য পাতাল সবু যদি মিথ্যা তাহলে সত্য কিয়ে সত্য কিয়ে না গলা কালি থিলা আজি অছি আজি আগুকু রহিব রহিব সেই হচ্ছে সত্য সেটা কোন যে থিলা আজি অছি অছি আগুকু রহিব সেই হচ্ছে সত্য না সে কিয়ে কিয়ে না প্রত্যেক 56 কোটি জীবর চিন্তার মণি স্বরূপ তার নাম হেলা বিশ্ব চিন্তামণি সে যদি মুক্তির পথ প্রদর্শক সে যদি মুক্তির মার্গদর্শক এ জীবন উদ্ধারকর্তা নির্বাণকর্তা সংসার সব মিছ এ গুরুদেব তাকে কিমিতি পাইবা সে প্রভুকে কিমিতি পাই হব ভগবান সেইটি গুরু বুঝাই দেলে গুরু বুঝাই দেলে কলে ভাবর অধীন সে ভগবান ভাবরে ঢাকিলে সে দেখা দেবে গাইবা কু বেল নাই কলে যার যে মত ভাব দেখি আরে যার যে মত ভাব দেখি যার যে মত ভাব দেখি ডাইরেক্ট পুয় জন্ম হই পইলা আজ্ঞা বড় হই গলা সিধা সলক যাই কি আজ্ঞা বেশ্যা শব্দ হই গলা গটে এতে বড় উচ্চ কোটির ব্রাহ্মণ ঘরর পুয় এ সে কইলে সঙ্গে সঙ্গে আজ্ঞা বেশ্যা শব্দ হই গলা না ভুল ভুল চকি আপন মানে চিন্তন করন আজ্ঞা নাহি গোটায় আপনছন্দি কশ্যপ ব্রাহ্মণ বাবা কশ্যপ ব্রাহ্মণ অনেক পিলা থাকলে মু জড়িয়ে পিলা কথা কইবি আজ্ঞা গোটিয়ে পিলা হলে আজ্ঞা রাক্ষস গোটিয়ে পিলা হলে দেবতা 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 জন ইন্দ্র জন্ম হইছন্তি কশ্যপঙ্ক ঠারু এ রাক্ষস বলি জন্ম হইছি বাবা আপন মানঙ্কর বজ্রনাভ জন্ম হইছি কশ্যপঙ্ক ঠারু হ্যাঁ আজ্ঞা তাহলে কইলে আজ্ঞা বাপা তো গোটে বেশ পিলা কাইকি দুই প্রকারিয়া হলে কাইকি সারে বাপা তো গোটে এই হচ্ছে পালা আজ্ঞা পালারে পুরাণ নাই আমি মঞ্জি ওঠি পালারে যদি কারণ নাহি পুরাণ নাহি পালারে যদি কাহিকি নাই উত্তর নাহি বাপ তো জড়ে আজ্ঞা গোটে পুয় রাক্ষস হলা গোটে পুয় দেবতা হলা গোটায় পুয় কুপথর গলা গোটায় পুয় সুপথর গলা কাইকি আজ্ঞা না কর্ম করণ ফল পায় সেমিতি ফল পাইব বিল মঙ্গল পচারিলা গুরুদেব কিমিতি কর্ম কলে প্রভুঙ্ক ফল রূপরে পাইবি দেখ দেখ কেমিতি ও কিমিতি আ কর্ম কলে কেমিতি আ কর্ম মো বিশ্ব চিন্তামণি কি পাইবি না ভাবরে ভজন করিব খোঁজলে পাইবু পাইবু যে যেমতে যেতে ভাবে ভজ হরিদা হৃদয় নত যে প্রহ্লাদ ডাকি থেলা আজ্ঞা ভগবানে নরসিংহ রূপরে দর্শন দেলে অপেক্ষা করি থেলা ধীবর আজ্ঞা রাম রূপরে দর্শন দেলে অপেক্ষা করি থেলা কবুজ আজ্ঞা কৃষ্ণ রূপরে দর্শন দেলে কলা নারী রূপরে দর্শন দেলে 33 কোটি দেবতা সমুদ্র মন্থনরে অপেক্ষা করি থেলে তেণু যে যেমিতি ভাবরে ভজিব সেমিতি দর্শন দেবে নারী হুয়ন্তু বাবা পুরুষ হুয়ন্তু হুয়ন্তু পশু হুয়ন্তু স্থাবর কীট জঙ্গম যেকোনসি রূপরে হুয়ন্তু হে মোর পূজ্যপাদ জ্ঞানী মন্ডলী বাঞ্ছিত করিথিলা সেদিন মধুর কুঞ্জ বৃক্ষ দারু ব্রহ্ম রূপরে দর্শন দেলে আপন মানকর জগন্নাথ জগন্নাথ পাল্লা কোউঠি কোউঠি মো অসীমা ভৌণী কোউঠি পাল্লার বাগ জানিন আরম্ভরে গুড়ায় গাড়ি করি পকাউছ
ভলা তুমি পাও না জমা বাগুটা ভৌণী পিঠরে পরিবা গোটে মশলা সেই ভাইয়া কিন্তু ছুঙ্ক অসীমা রোষেইর ছুঙ্ক হচ্ছে স্বতন্ত্র অলগা মঞ্জু সামলর ছুঙ্ক হচ্ছে স্বতন্ত্র বঢ়িলা যোটা গাইছি গাইবিনি পুয়া বঢ়িলা নীলমঙ্গল বিশ্ব চিন্তামণি কি ডাকুছি কন কলে কেতবেলা চিন্তামণি কি ভেটি সদাবেলা চিন্তামণি চিন্তামণি ভজন করু সেদিন মো কান কন শুনিলা স্বর্ণভদ্রা নদী বলু স্বর্ণভদ্রা নদী নুহ সব ছকি পকাউছ কৃষ্ণাবেণী নদী এটা কৃষ্ণ সমুদ্রি কৃষ্ণাবেণী নদী পাঠ যাইল কৃষ্ণাবেণী নদী কূলরে আজ্ঞা গোটিয়ে বেশিয়া বেশিয়া যা না হচ্ছে চিন্তামণি বাবা চিন্তামণি বেশিয়া কহিদে ভুল হব আউ বেশিয়া কইবানি চিন্তামণি থিলা ধার্মিক বাহ এ চিন্তামণি থিলা সুপণ্ডিতা চিন্তামণি থিলা সত্য শান্তি দয়া ক্ষমার প্রতীক কিন্তু সে দেহজীবী হল কাহিকি তার বর্ণনা অনেক অনেক সে যা হো পরীক্ষার আজ্ঞা ফেলে নহলে পাশকু আসা নাই মন্দ নথিলে ভল ইয়ে ভল নাই রাতি নথিলে দিন নাই পাপ নথিলে পুণ্য নাই ভক্ত নথিলে ভগবান নাই দুঃখ নথিলে সুখ নাই ভৌণী কহিলে প্রভু পরীক্ষা গলে জনে আজ্ঞা প্রথম বাহাজ উঠিনি তাকে নারায়ণ এমিতি জাণি পকাইলে ইয়ে ভক্ত তা তত্ত্ব বিষয়ে যে অনুভব করিনি যে অবগাহন করিনি তাকে আজ্ঞা সাঙ্গে সাঙ্গে পরীক্ষা করিবার স্থিতি অছি কে অছি সামর্থ্য হে মোর জগতে হসি হসি কি মিডিয়া গনা ইয়ে জগতরে ছাতিরা হাত বাড়াইকি কেই কহিলে নিয়তির ইচ্ছাকু সে টাড়িব না নিজ হাতরে আজ্ঞা তা ভাগ্যটাকু আজ্ঞা সে রখিব বাবা আপন সিনা আজ্ঞা কর্ম করি চালিছন্তি কালি কন হব আপন কই পারিবে না না খালি আউ দশ মিনিট কেই কই পারিবে এ বর্ষ ধান ফসল কন হব ভবিষ্যৎ কথা আপন কই পারিবে না কিয়ে কইব কি কইব জনে কইব আজ্ঞা কিয়ে কইব সে জনক কিয়ে আমো বিশু ভাই স্যারে মু কইবি কিয়ে কইব ভবিষ্যৎ পে মু রইলি আশা করি ঘর করিছি কিয়ে কইব মু কইবি রবি কইব কহ কউতি রে ভবিষ্যৎ রইয়া পাই ভদ্রক রামেশ্বরপুর পালা গাউলি যেদিন পালা শুয়া ঘরকু গলু মো পাখে ফোন বহচিলা মঞ্জু তুমি গোটে পাড়িয়া নেই পালা কু পড়া মু কলি কি কৌছন্তি না রবির বড় ভাই মু কলি ভাই কন হয়েছি না রবির শ্বাসরোধ হয়েগলা হার্ট বাহারি পড়লা তাকে মেডিকাল নেই যাইছু অক্সিজেন লাগিছি মা পাল্লা গাইবাকু সম্ভব এ মরু মরু বঞ্চিছি কল সে তো জুয়াড়ে গলা পেটুকু অনউনি খাউছি এতি ও খাইলা তো বিলেই দেউনি কলা মতে সবু বারণ করিব খাইবা বারণ করিব আকো তমে বঞ্চাইছ এ তো আগিয়া জল ফল যাহা পাইলা সবু খাইলা হে গোপীনাথ ঠাকুর তো বঞ্চাইলে আই ইয়ার শ্বাসরুধ হবনি গার হব সেদিন কৃষ্ণাবেণী নদী কু স্নান করিবাকু যাই থেলা বিলমঙ্গল বিলমঙ্গল কোন দেখিলা কোন কলা স্বর্ণ কৃষ্ণাবেণী নদী তীরে হে তাঙ্কর ঘর হো আছে হো ঘর জয় মঙ্গল না
କୃଷ୍ଣାରେଣୀ ନଦୀକୁ ସ୍ନାନ କରିବା ପାଇଁ ବିଲ ମଙ୍ଗଳ ଯାଇଛି ଏ ମୋର ଜ୍ଞାନୀ ମଣ୍ଡଳୀ ସେ କୂଳରେ ବେଶିଆ ଚିନ୍ତାମଣି ସଖୀ ମାନଙ୍କୁ ସାଙ୍ଗରେ ଧରି ସ୍ନାନ କରିବା ପାଇଁ କୃଷ୍ଣାରେଣୀ ନଦୀକୁ ଆସିଛି ପାଣି ଭିତରେ ପଶିଛନ୍ତି ଉପରକୁ ପଳାଉଛନ୍ତି ପରସ୍ପର ଭିତରେ ପାଣି ଫୋପଡ଼ା ଫୋପଡ଼ି ହେଇ ସଖୀ ମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ଖେଳୁଛି କହିଲା ମାନନୀୟ ପଣ୍ଡିତେ ମୋର ଡେରି ବସବଣ ଚିନ୍ତାମଣି ସଖୀ ମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ଆଉ ଗୋଟାଏ ପୁଟରେ ସଖୀ ମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ଚିନ୍ତାମଣି ମନ ଆନନ୍ଦ କଲାବେଳେ ଏପଟେ ବିଲ ମଙ୍ଗଳ ସ୍ନାନ କରୁଛି କାନ ଡେରି ଶୁଣିଦେଲା ପ୍ରଥମେ ଶୁଣିଲା କଣ ନା ଆଉ ଜଣେ ସଖୀ ଚିନ୍ତାମଣି ବେଶ୍ୟା ଚିନ୍ତାମଣି କି ଚିନ୍ତାମଣି ଡାକିଲା ବେଳେ ବିଲ ମଙ୍ଗଳ ଭାବିଲା ଏଇ ବୋଧେ ସେଇ ଚିନ୍ତାମଣି ଗୁରୁ କହିଥିଲେ ସେ ବିଶ୍ୱ ଚିନ୍ତାମଣି ସଖୀ ମାନଙ୍କ ହୃଦୟରେ ଏଇ ଯୋଉ ଚିନ୍ତାମଣି ତୁଣ୍ଡରେ ସ୍ଥାନ ପାଇଛି ଏଇ ବୋଧେ ସେଇ ବିଶ୍ୱ ସୁନ୍ଦରୀ ଚିନ୍ତାମଣି ମୋ ଚିନ୍ତାମଣି ଏତେ ସୁନ୍ଦର ଗୁରୁ କହିଥିଲେ ତା ସାଙ୍ଗରେ କେହି ସମାନ ହେବେ ସେଇଠି ଆଜ୍ଞା ବିଚାର କରୁଛି ବିଲ ମଙ୍ଗଳ ବାଗବନ୍ଧୁ ଗଲାକାଲି ଆମେ ଢୁମ୍ପା ସଙ୍ଗୀତ ଗାଇଥିଲେ ଆଜି କିନ୍ତୁ ଗୋଟିଏ ଓଡ଼ିଶୀ ଗାଇବି ଭଞ୍ଜ ସାହିତ୍ୟର ତାଳଟା ରହିବ ଢୁମ୍ପା ତାଳ ତାଳ ରହିବ ଢୁମ୍ପା ତାଳ ସଙ୍ଗୀତଟା କିନ୍ତୁ ଓଡ଼ିଶୀ କବି ସମ୍ରାଟ ଭଞ୍ଜ ନାରୀ ରୂପରେ ଚିନ୍ତାମଣି ବୋଧେ ଦର୍ଶନ ଦେଇଛନ୍ତି ମୋତେ ଏ ଭାବନା ଜାଗ୍ରତ ହେଇଛି ବିଲ ମଙ୍ଗଳର ହୃଦୟ ପଟରେ ସେ ଭାବୁଛି କହିଲା ହେ ବିଶ୍ୱ ଚିନ୍ତାମଣି ଇଏ ନାରୀ ରୂପରେ ମୋତେ ଆଉ ଟିକିଏ ଆଗରୁ ଦେଖା ଦେଇଥିଲେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ପୂଜା କରିଥାନ୍ତି ସେବା କରନ୍ତି ତଥାପି କହିଲା ଯୋଉ ଦେଖିଲି ରେ ମୋ ଗଳାର ମୋ ମାଳି କରିଥାନ୍ତି ଓ ବୋଲା ସୁନ୍ଦର କନ୍ଦର୍ପ ତର୍ପଣ ପରାୟ ଝଟକୁ ଥିଲା ତା ମୁଖ ମାତ୍ର କେ ଦୂର ହୋଇ ନାହିଁ ଆରେ ବା ମାତ୍ର କେ ଦୂର
ভাবুছি নীলমঙ্গল চিন্তা করছি অতি সুন্দর মো চিন্তামণি অতি সুন্দর পানি কি ডেই পড়লা পানি কি ডেই পড়লা নীলমঙ্গল বলে তা পাখুকু যাবি দেখিদেলা চিন্তামণি পুরা পুয় পিলা দেখিয়ে পুরুষটে পহরি পহরি সেপটরু এপটুকু আসুছি সব সখী মানে গোটিয়ে গোটিয়ে কলসি ধরি দেলে কে দূর দেখি মোতে কুরঙ্গি নয়লা তর তর হয়ে সে যৌ যৌ পদ গাইছেন সে পদ মু কেবে গাই সে যৌঠু ছাড়িছেন সেইঠু পদ আরম্ভ করি ইয়ে হচ্ছে সমালোচনা পর্ব যে বেশিয়া পুরুকু যাব সে জানিছি বেশিয়া টঙ্কা নব বাবা ধনী পিলা হয়ে ধব বুটু সুটু মারি ধব সজাই সাজি হয়ে ধব চিকনিয়া হয়ে ধব কারণ মো দেহ জীবি পাখুকু যাচ্ছি দেহর মিলন হব বিলমঙ্গলর নজর কিন্তু সেথিরে নাই বিশ্ব চিন্তামণি সহিত প্রেম করিবি কেউ প্রেম কেউ প্রেম দৈহিক প্রেম নুহ স্নেহ প্রেম নুহ শাশ্বত প্রেম শাশ্বত প্রেম মুক্তিদায়ক বিশ্বর মার্গদর্শক ডিপার্টমেন্ট বিশ্ব চিন্তামণির সান্নিধ্য পাইবি এথিরে মৌসা ওদা নাই কি শুখিলা নাই ভগবান কহিছন্তি সেদিন অতিবড়ি জগন্নাথ দাস তাঙ্কর গোটে শিষ্যকু সাঙ্গেরে ধরি বাটেরে গলা বেড়ে তাঙ্কু আজ্ঞা ঝাড়া লাগিলা ঝাড়া লাগিলা টু পাস টু পাস তাঙ্ক শিষ্যকু কহিলে ধন্য আজ্ঞা পানি বালেটিতে ধরি লোটাটা আনিব পছরে আসে ঠিক আছে আজ্ঞা চলন্তু পেটটা বিগিড়ি যাইছি মুটি গিয়ে টু পাস যাচ্ছি মো পছরে আসে বাবা তুমি এত ছেনা কাই খাউছল র র শিষ্য আজ্ঞা পছরে গলা গুরু আজ্ঞারে দৌড়িলে
কুয়াড়ে গুরু গলে বলি বিকলিয়ারে অনাইলা বেড়ে গোটে বুদা মূলে গুরু আজ্ঞা মল ত্যাগ করুছেন ডাহাণ হাতে জিভটা কু ভিড়ি ধরিছি ডাহাণ হাতে জিভটা কু ভিড়ি ধরিছি শিষ্য নৌচি গুরু কুয়াড়ে গলে নজর পড়ি গল বুদা মূল কলারে গুরু তো ঝাড়া বসছেন ডাহাণ হাত জিভটা কাই ভিড়ি ধরিছেন শিষ্য পচারিলা গুরু আসিলা পানি সারিলে শৌচ হেলে পচারিলা শিষ্য কলা গুরুদেব গুরুদেব মোর গোটে কথা মু গোটে কথা পচারিবি আপন রাগিবেনি কোন পচারিবি না কোন কহ না আপন ঝাড়া বসিলা বেলে আজ্ঞা ডাহাণ হাতর জিভটাকু গাই ভিড়িকি ধরধলে তা দুধ জানিছু প্রতি মুহূর্তরে বাবা মো হরি নাম ভজন করে জিভটাকু যদি ন ধরি থান্দি অভ্যাস বলে শিশু যথা শিখই ক্রমে কহি কথা কালে হরি নামটাই অপবিত্র সময়ে বাহারি আসিব সেইথিপাই জিভটা ধরিছি তা প্রভু ভক্ত গণ অমৃত খাইলা বেড়ে ভক্ত বা ভগবান কু ডাকিব ডাইরিয়া ডাইরিয়া হইকি ঝাড়া হেলা বেড়ে ভগবান কু ডাকিবনি পুয়া গুরু কু পচারিলা শিষ্য কইলা আপন জিভ কাইন ধরি ধলে না অপবিত্র বেলরে কালে হরি নাম মো পাটিরু বাহারি আসিব শিষ্য কহিলা গুরুদেব আজ্ঞা অমৃত খাইলা বেলে হরি কি ডাকিলে সে শুনবে যাহাকু যদি অকালরে ডাইরিয়া হইছি সে কোন তার শরীর সুস্থতা পাই ভগবান কু ডাকিব নি বাবা বাবা না হ ডাকিব না তাহলে আপন কাই ধারা বসিলা বেলে জিভ ধরিলে গুরু কহিলা আজ্ঞা সংসাররে সে গুরু মিলিবে অনেক হেলে হেলে শিষ্য গোটিয়ে মিলিবে নি বাবা কারণ সমস্ত শিষ্য হই পারন্দে নে না সেইটি জগন্নাথ দাস কলম কলে কলে ধন রে আজ তু এমিতি জনে শিষ্য মু তত্ত্ব গুরু গলি কলম কলে ওড়িয়া ভাগবতরে জগন্নাথ দাস কোন কলে কলে সৌচে হবা অসৌচে চিন্তামণিপুরকু যৌ মানে যাআন্তি আজ্ঞা ধনী যাআন্তি শৌচ পবিত্র হইকি যাআন্তি পরিষ্কারে যাআন্তি কিন্তু ইয়ে আজ্ঞা ওদা বস্ত্র পিন্ধিকি নসর বসর হইকি যাই ছিন্ডা লেকুন্ডা পিন্ধিকি কারণ ভগবানক পাখে শৌচ নাই কি অশৌচ নাই যে যেমিতি ভাবরে প্রভুকু ডাকি পারিব বেশ প্রভুর সান্নিধ্য পাইবা পাই বিশ্ব চিন্তামণির বিলমঙ্গল আজ্ঞা ওদা বস্ত্রে যাইকি পৌঁছি গলা চিন্তামণি দেখিলা গলা ইয়ে হেউছি ধনাঢ্য ব্রাহ্মণ জয়মঙ্গলর পুয় ইয়া পাখে কাফি ধন অছি তেণু ইয়া মন মো প্রতি অছি কি নাই মু জানি ইয়ে যেতেবেলে আসিকি পৌঁছুছি ধন পাইবার আশারে ইয়াকু কবলিত করিবার দরকার কলা বিলমঙ্গল তোমার কোন দরকার না মোর তমে দরকার তমে দরকার না মোতে পাইবা পাই হেলে তমে জানিছ তো কোন দরকার না হ না কিমিতি যাইল কিমিতি যাইল না গুরু কহি দেলে কোন কইলে সে বাকার পণ্য দেবা ভোর মরে ধরে
সেবা কলে চিন্তামণি কি পাইব, কার্পণ্য কলে চিন্তামণি কি পাইব, দেবারে পাইব না? ঠিক কইছ, তুমি কোনটা করিব এই তিনটাক ভিতর? মু দেবি না আপন যাহা কইবে। হ্যাঁ বিতমঙ্গল কহিলা বাবা তা মতে তুমি দব না? মু দেবি না কোন দেবি? ধন অর্জনে ধর্ম করে পিলমঙ্গল বুঝিছি। ধন কহিলে আজ্ঞা বিদ্যা, বিদ্যা কেউ বিদ্যা কেউ বিদ্যা না এমএ বিএ ল পাঠ পড়ি ধবা বিদ্যা নুহ, কেউ বিদ্যা বিদ্যা না বিদ্যা হচ্ছে আপন মানকর বেদ বেদাঙ্গ পুরাণ উপনিষদ তত্ত্ববাণী বিদ্যা, কিন্তু কিন্তু চিন্তামণি বুঝাই দেলা কলা ধন কহিলে টঙ্কা হি ভগবান, এই সোনা রূপা মোর অর্থ দরকার, মোর সোনা রূপা দরকার, মোর সমস্ত ধন সম্পত্তি দরকার। বিলমঙ্গল কইলা গুরু তো কইলে ভলি, ইয়ে কোন কইলে ভলি, হউ মো বাপার তো ধন অভাব নাই, ধীরে যাহা মাগিবে দেবি, হ্যাঁ সব বহি আইলা। বেশিয়াপুরে রহিকি ক্রমাগতরে সবু বহি আনিলা পরে শেষ হয়েগলা কাই না তোদের খোঁজ, সবু আজ্ঞা বহি আনিলা পরে বাপা জানিলে সুজাতা নামরে ব্রাহ্মণ ঘর ঝিওটিয়ে বাহা করিদেলে, কলে পুয়কু হাতকু দি হাতে করি আম গাঁ গহলিরে গহন্দিনী আজ্ঞা পুয় বেকেরে জুয়ালি পকাই দেলে আউ পর ঘরে বসিব, সুন্দরী বহুটি আনিলে বহু কু অনেকি পুয় বঞ্চিব আউ পর ঘরে গাই পশিব, তবে বস হাতকু দিয়াতে কোন জানো বাহাঘর না বুড়া হেলানি কোদি হাতকু দিয়াতে কোন ঝিয়র হাতে পুয়র হাতে বাহাঘর দিয়াতে দিয়াতে তিনি হাতে গড়াইলা ব্রাহ্মণ ব্রাহ্মণ ভিজাই দেবে, মতে ফোন কলনি শাড়ি নধরলা তোমার কি ভিজাইলা ফেলি দেবী পেন্ডালুরু যে পড়িব অসীমা কইলা বুড়ি হাত যেবে ধরিব এ অনুষ্ঠানরে কেহি ন জানিলে অনুষ্ঠানরে কর্মকর্তা সমস্তে রনা আগে জানিছন্তি মঞ্জু সামলের স্বামী কিয়ে দান্ত দিটা নাই এ কুয়াড়ে টোকা মু কুয়াড়ে বুড়ি যে বুড়া তমে নাই পয়সা লোভরে কেন হউছন দেখো নাই রে বাড়ি জানি হাত গন্ঠি আমার ভিটাই থেলা আরে পয়সা কোন কৌছিলি আমা হাত গন্ঠি মো দাদা ঝিও মো সান ভগ্নি ভিটাই থেলা তাই তুমি বাইছো তেণু বাপা জয় মঙ্গল বিচার কলে হে জ্ঞানী মন্ডলী কলে পুয় কু মাল হাত কু দি হাত করেদেলে সে আউ বেশিয়াপুর কু যিব না, মাল ইয়ে সিনা বেশিয়া শব্দর আশারে যাই ধরলে ইয়ে বেশিয়া শব্দ হই ধান্দা হলে ইয়ে তো চিন্তামণি কি পাইবা আশারে যাইছে ইয়ে নারী মোহিনী বিষ্ণু মাইয়া ঘনে দেশ নেবিদু ছায়া তাকু কুয়াড়ে কবলিত করিব বাবা যে সংসার বাসনারু দূরেইলানি বাপা বেশ তাকু আউ স্ত্রী পণ দোকানীরে বাধিকি রখি পারিব না? বিলমঙ্গল আজ্ঞা রহিলানি আউ ভারি যাকো মা বাপাকু মাকু ছাড়ি দেই কইলা সম্পূর্ণ রূপরে পলাইবি, কাই পলাইবি না ঘর স্ত্রী আনিকি বাপা রখিলেনি, যদি বিশ্ব চিন্তামণি কি পাইবা কুহেবি ইয়ে আজ্ঞা ভারি যা প্রতিবন্ধক হব, যশবন্ত দাস লিখিছেন কোন লিখিছেন ওলা যেবে পাইব ভেট মায়া কো দোহে গাতো যেবে পাইব ভেট মায়া কো দোহে গাতো সমনা গোরে আরে রহিলে ঝিওটা গাউজি তুমি পুয় দিটা বইছ
ଘରେ ମୁଁ ଗାଇଛି। କହିଲେ ଯେବେ ପାଇବୁ ଭେଟ ମାୟାକୁ ଦୁହି କାଟ କାଟ ମାୟା ସ୍ତ୍ରୀ ହଉଛି ମାୟା ଆଉ ତେଣୁ ଏ ସ୍ତ୍ରୀ ମାୟାକୁ ନ ଛାଡ଼ିଲେ ମୋ ପ୍ରଭୁର ମୁଁ ଆଉ ଭେଟ ପାଇବିନି ନା ନା ତେଣୁ ବିଲ ମଙ୍ଗଳ ସପୂର୍ଣ୍ଣ ମାତ୍ରାରେ ଘର ଝାଡ଼ି ଦେଲା ହୋ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଘର ଝାଡ଼ି ଦେଲା। ଚିନ୍ତାମଣି ପଚାରିଲା କଲା ବିଲୁ ତମେ ତ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଘର ଝାଡ଼ିଦେଲ ଆଚ୍ଛା ଏବେ ତମେ ତ ଆଉ ମୋତେ ଧନ ଦେଇପାରିବନି ଘରକୁ ଗଲେ ସିନା ଧନ ଦବ ତମେ ତ ଆଉ ଧନ ଦେଇପାରିବନି ନା ଶେଷ ପଦଟାକୁ କ'ଣ କହିଥିଲ ନା ସେବା କାର ପୁଣ୍ୟ ଦେବା ଫଳେ ପ୍ରଥମ ପଦ ସେବା ନା ମୁଁ ସେବା କରିବି ତମର ନା କି ସେବା କରିବ କହିଲା ପାଲଟା ଧୋଇବି ତମ ବାସନ ମାଜିବି ହୋ ପାଦେ ହଳତା ନାଇବି ଗଭା ବାନ୍ଧି ଆଉ ଧନ ଦେଇପାରିବିନି ବୋଲି ମୋତେ ପାଖରୁ ତଡ ନା ମୁଁ ତମ ବାସନ ଖାଇଲା ବସନ ମାଜିବି ପାଲଟା ବସନ ତମ ପାଲଟା ବସନ ଧୋଇଦେବି ତମ ମୁଣ୍ଡ କୁଣ୍ଡେଇ ଦେବି ଗଭା ବାନ୍ଧି ଦେବି ପାଦରେ ଅଳତା ଲଗେଇ ଦେବି କଲା ସିନ୍ଦୁର ଭରୁଆ ଫିଟେଇ ଦେବି ତମେ ସିନ୍ଦୁର ଲଗେଇଲା ବେଳେ ପିଞ୍ଜରାରେ ଶୁଆ ସାରିକି ଖାଇବାକୁ ଦେବି ଗାଧେଇ ଦେବି ତମେ ଯୋଉ ଭଳିଆ ସେବା କରିବ ମୁଁ ସେଇ ଭଳିଆ ସେବା କରିବି ମଉସା ବେଶ୍ୟା ଶବ୍ଦ ହେଇଗଲା ପୁଅ 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 ବିଶ୍ୱ ଚିନ୍ତାମଣିର ସେବା କରୁଛି ଭାବି ଏଇ ଦିନିଆ ସେବା କଲା ଆଜ୍ଞା ଯଦି ଗୋଟେ ପୁଅ ବେଶ୍ୟା ହବ ନାରୀର ପାଲଟା ବସ୍ତ୍ର ଧୋଇବ ନା କେବଳ ହରିଭକ୍ତ ଏହା କରିବ ପ୍ରେମିକା ଭକ୍ତ ଏ କଥା କରିବନି ବିଲମଙ୍ଗଳ ଏଇସବୁ କାମ କଲା ବାପା କାନରେ ପଡ଼ିଲା କଲା କେଡ଼େ ବଡ଼ ବ୍ରାହ୍ମଣ ମୁଁ ବର୍ଣ୍ଣ ନାମ ବ୍ରାହ୍ମଣ ଗୁରୁ ଜାତିଶ୍ରେଷ୍ଠ ବ୍ରାହ୍ମଣ ନୈସ୍ତିକ ବ୍ରାହ୍ମଣ ଏ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଶାସନ ସମାଜରେ ମୋତେ ଶାସନ ବସ୍ତିର ମୁରବୀ ବୋଲି ସମସ୍ତେ ଚିନ୍ତନ କରନ୍ତି ଆଜି ମୁରବୀ ଜୟମଙ୍ଗଳର ପୁଅ ଗୋଟେ ବେଶ୍ୟାର ପାଲଟା ବସ୍ତ୍ର ଧୋଇଲା ଗୋଟେ ବେଶ୍ୟାର ପାଦରେ ଅଳତା ଲଗାଇ ଦଉଛି ଗଭା ବାନ୍ଧି ଦଉଛି ନିଜର ସୁନ୍ଦରୀ କୁଳବତୀ ଘରର ଗୃହଲକ୍ଷ୍ମୀ କି ଘରେ ଛାଡ଼ି ଦେଇ ମୋ ପୁଅ ସବୁଦିନ ପାଇ ରହିଗଲା ଯେତେ ପ୍ରକାର ଡାକିଲେ ନଦୀ ପାର ହେଇକି ଆସୁ ଚିନ୍ତା ବଢ଼ିଗଲା ଆଜ୍ଞା ଆପଣ ମାନେ ଚିନ୍ତା କରନ୍ତୁ କଲେ ଚିତା ଚିନ୍ତା ଚିତା ଆଉ ଚିନ୍ତା ଇଏ ଦୁଇ ଆଜ୍ଞା ସମାନ ସମାନ ଚିତା ଚିନ୍ତା ମଲା ଶରୀରକୁ ଜାଳି ଦିଏ ବାବା ଚିନ୍ତା ଚିନ୍ତା ଜିଅନ୍ତା ଶରୀରକୁ ଜାଳି ଦିଏ ବାବା ଚିତା ଚିନ୍ତା ଏବ କେବଳ ଚିନ୍ତା ଏବ କରିଅଛି ବାବା ଚିତା ନିର୍ଜୀବ ଦହନ୍ତି ଚିନ୍ତା ଦହନ୍ତି ସର୍ଜୀବ ଚିନ୍ତା ସର୍ଜୀବକୁ ମାରିଦିଏ ଚିତା ଆଜ୍ଞା ନିର୍ଜୀବକୁ ଜାଳିଦିଏ ତେଣୁ ଚିନ୍ତା ନଳରେ ଜଳିଗଲେ ପିତା ପ୍ରତି ମୋ ଜୟ ମଙ୍ଗଳ ପୁଅର ଧର୍ମ ପିଣ୍ଡ ଦବ ପୁଅର ଧର୍ମ ଧର୍ମ
বুঢ়া কালে পোষিব, ধর্ম বাপ মা সেবা করিব, মলা পরে আত্মার সদগতি করিব। মো পুয়া আজি কার সেবা করুছি? বাপ মা সেবা করিবা পরিবর্তে বেশার সেবা করুছি। মৌসা শ্রবণ কুমার কথা কৌলে মো ভৌণী, শ্রবণ কুমার বাপ মা কান্ধে ভার করি তীর্থ বুলা কর্তব্য শ্রবণ কুমার বার বর্ষ বয়সরে বাহাঙ্গি জড়িয়ে গোটিয়ে তিয়ারি করি শিকা জড়িয়ে ঝুলাই জোড়ায়ে বোঝ আজ্ঞা ঝুড়ি থই তা ভিতরে বাপ মা কু বসাই শহে আঠ দীর্ঘ বুলাউলা। কাহিকি রবি বয়স হলানি তম এ বয়সরে বাপ মা কু তুমি বুলাই পারিব কান্ধরে? যেতবে কোড়িয়ে বর্ষ হইলা বুলাই পারি থাকত? চালিশ বর্ষরে কান্ধাই বুলাইব পুয় কি অছি হাত টেকিল বাপ মা? কিন্তু বার বর্ষর পুয় শ্রবণ আজ্ঞা বাপ মা কু কান্ধে বসিকি বুলাইলা বুলাইলা কাহিকি আজ্ঞা? আমি শিখিলে কোণ মো ভৌণী সে মার্গর মার্গি হই না জানি না বার বর্ষ পুয় পুরাণে পড়িছন্তি শুনিছন্তি শ্রবণ কুমার ভার করিকি বাপ মা কু নউদলা কাইকি নউদলা কাইকি কোতি ভাই কাই নউদলা তারে উদাহরণ বলা রামায়ণ জীবন রাধিলা শ্রবণ কুমার ভোলা ভোলা শ্রবণ বাপ মা কু কাইকি আজ্ঞা রামায়ণ জগতরে এতে বড় দশ রখি ভার করিকি নেলা? কাইকি না শ্রবণ কুমারর বাপ মা জড়িয়ে ছোটিয়া লোক নথিলে আউ কো বড় লোক জনে রাজা রানী থেলে মৌসা ইরে রাজা রানী শ্রবণর বাপা থিলে জনে রাজা আচ্ছা নাম থিলা আজ্ঞা সুব্রত সুব্রত রাজা এ রানী থিলে সুপ্রভা সুপ্রভা কাম্য কুবজর রাজা কাম্য কুবজর রাজা রাজা থিলে এ রাজা থিলে সুব্রত এ রানী থিলে সুপ্রভা মনে রখ দীর্ঘ বর্ষ যায় পুয় হলানি কি ঝিও হলানি আচ্ছা মা শ্রবণ কুমার কাহিনী শুনল পুয় হলানি কি ঝিও হলানি গোটে মা বাহা হইগলে যে সে ঘরর লক্ষ্মী হইযিব তা নু তা ভুল ভুল স্বামীর স্ত্রী হইগলে ঘরর কুলবধু হইযিব আজ্ঞা তা ভুল ভুলু যৌ পর্যন্ত গোটে নারীর দেহরে আজ্ঞা মা হবার স্ট্যাম্প বাজিনি মার স্ট্যাম্প বাজিনি মা কুল রক্ষা ন করিছি যে পর্যন্ত সে কুলবধু হই পারিব না মা সেদিন কান্দিলা সুপ্রভা সুপ্রভা কান্দিলা কলা স্বামী স্বামী মো শুনিছি সুপ্রভা কহিলা কহিলা মো শুনিছি স্বামী স্বামী ইয়ে সংসার দেবাদেবী অছন্তি অকর্মরে কর্মদায় কৌছন্তি শিব শিব আমি যদি সে শঙ্কর ভগবানঙ্ক পাখুকু যাই গুহারি করন্তে বাবা হুয়ে তো ঠাকুর আম দুঃখ বুঝন্তে স্বামী সে আমাকে পিলাটিয়ে দিয়ন্তেনি তেণু এ রাজা রানী দুজন যাক পিলাটিয়ে মাগিবে বলি যাইকি শিবঙ্ক পাখে পৌঁছিলে শিব ঠাকুরঙ্কু প্রার্থনা কলে কলে রানী উঠ চামরুট দে কলে রানী এই হচ্ছে শিব মন্দির ধূলেশ্বর বাবা আমি শিব ঠাকুর ডাকিবা ঠিক আছে স্বামী
শিব ঠাকুর যদি শুনবে তাহলে আমি ঘরকু যা, যদি ন শুনবে তাহলে আমি নদী গর্ভে ঘাস দিয়ে মরিবা। আপনার ঠিক কথা কইছো সুপ্রভা স্বামী, মন প্রাণ দেই ভগবান কু ডাক, ওম নমঃ পুয়টিয়ে কিংবা ঝিয়েটে আম কোল মন্ডনা কর প্রভু, প্রভু তম ভাগ্যর পিলা নাহি প্রভু, আপনা এ কোন কহুচন্তি প্রভু, মো ভাগ্য তম ভাগ্যর পিলা নাহি, কাহি কি প্রভু কাহি কি মো ভাগ্যর কাহি কি পিলা নাহি প্রভু, কাহি জানি জ কাহি প্রভু, কলে বিধি রিবা হরি রিবা শিব শক্তি যুগন্ত হা কপাল শড ঘন গুরবন্দি আন হা প্রভু তম
ପଡିଗଲେ ପାଦ ତଳେ ବ୍ରାହ୍ମଣ ବ୍ରାହ୍ମଣୀ କହିଲେ ପ୍ରଭୁ ପ୍ରଭୁ ପିଲାଟିଏ ଯଦି ନ ଦେବେ ଅପୁତ୍ରିକ ବନ୍ଧ୍ୟା ଅପବାଦ ନେଇ ବଞ୍ଚିବା ଅପେକ୍ଷା ଆତ୍ମହତ୍ୟା କରି ମରିଯିବି। ଜଗନ୍ନାଥ ଦାସ ଭାଗବତ ବହିରେ ଲେଖିଲେ କଲ କର୍ମା ଦାନି ସେ ବୋଲା କହିଲେ ଅକର୍ମା ଦାନି ସେ ବୋଲନ୍ତି କର୍ମେ ନଥିଲେ ଯାଚି ଦିଅନ୍ତି। କହିଲେ ରାଜା ରାଣୀ ଯଦି ବା କହୁଛ ପିଲାଟେ ଦେବି ଦେବି ପିଲା ବଦଳରେ କିଛି ନେବି। ନବ କଣ ନବ କଣ ନବ କଣ ନବ ନା ରାଜା ରାଣୀ ତମ ଆଖି ଚାରିଟା ଯାକ ମତେ ଦେଇଦିଅ। ଆମ ଆଖି ଦେବୁ ତମକୁ ତମ ଆଖି ଚାରିଟା ଯାକ ମତେ ଦେଇଦିଅ ଦେଲେ ପୁଅଟେ ଦେଇଦେବି। ଆମ ଆଖି ଚାରିଟା ନବ କହିଲ ଦେଖିବା ଭାଇମାନେ ଶିବ ମାଗିବେ ତମ ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀଙ୍କର ଚାରିଟା ଯାକ ଆଖି ମତେ ଦେଇଦିଅ। ଏଗୁଡା କଣ କଥା ମୁଁ ତମକୁ ପୁଅଟେ ଦେବି କଣ ପିଲା ଦରକାର ନା ଆମର ଆଖି ଦରକାର କଳିଯୁଗରେ। ସେଦିନ ରାଣୀ କହିଲେ କହିଲେ ସ୍ୱାମୀ ଆଖି ଦେଇ ଦବା କାହିଁକି ଦବା ନା ଯାହାର ପୁଅ ଅଛି ତାର ଆଖି ଦରକାର ନାହିଁ ଯାହାର ପୁଅ ଅଛି ତାର ଆଖି ଦରକାର ନାହିଁ। ସେଦିନ ମା ଯଶୋଦା କହିଥିଲେ ନା କୃଷ୍ଣଙ୍କୁ କହିଲେ ଧନ ସଂଖାଳି ତୁମ ଆଖି ଦରକାର ନାହିଁ। ମା ଯଶୋଦା କହିଲା ଅନ୍ଧର ଲଉଡି ହଉଛି ପୁଅ ତେଣୁ ବ୍ରାହ୍ମଣ ରାଣୀ କହିଲେ ହେ ଶିବ ଭଗବାନ ତମେ ଆମ ଆଖି ନେଇଯା ପୁଅଟେ ଦିଅ। ଶିବ ଠାକୁର ପୁଅଟିଏ ଦେଲେ ପୁଅଟି ବର୍ଷ ହେଲା ଦି ବର୍ଷର ହେଲା ଆରମ୍ଭରୁ ନାଁ ଦେଇଥିଲେ ସିନ୍ଧୁ। ମା ବାପା ତ ପୁଅର ମୁଖ ଦେଖିପାରିଲେନି ଅନ୍ଧ ଅନ୍ଧୁଣୀ ମା ଆଉ ବାପା ଡାକିଲା ବେଳେ ସେ ବାପ ମା ଡାକ ଶୁଣି ଶୁଣି ଶ୍ରବଣ କରି କରି କର୍ଣ୍ଣ ପବିତ୍ର କରିବାରୁ ବାପ ମା ତା ନାଁ ରଖିଲେ ଶ୍ରବଣ। ସେଇ ଶ୍ରବଣ ବଡ ହଉଛି ଆଖି ନଥିଲେ ବି ଶ୍ରବଣ ଭଳି ପୁଅକୁ ପାଇ ମାଉଠୁ ବାପ ମା ଭାରି ଆନନ୍ଦ। ତେଣୁ ମୋର ଜ୍ଞାନୀ ସାଗର ପୁଅଟିଏ ପାଇଲେ ନା ହେଲା ଶ୍ରବଣ ଶ୍ରବଣ ରହିଛି କହିଲା ମୋ ବାପ ମାଙ୍କୁ କାହିଁକି ଦେଖାଯାଉନି ଆଖିର ଦୋଷ କଣ। ମାକୁ ଦିନେ ପଚାରିଲା ମା କହିଲା କହିଲା ପୁଅରେ ଆଜ୍ଞା ତୋତେ ପାଇବା ପାଇଁ ଆମେ ଶିବ ଭଗବାନଙ୍କୁ ଦେଇ ଦେଇଛୁ ଆଖି ବାବା। ସବୁ ତଥ୍ୟ ସଂଗ୍ରହ କରି ସାରିବା ପରେ ପୁଅ ଆଜ୍ଞା ଦିନେ ଶିବ ମନ୍ଦିରରେ ପହଞ୍ଚିଲା ବାବା।
শিবঙ্কু ভক্তি করি ডাকিলা বাবা। তাপরে শিব ভগবান কহিদেলে কলে পুও কোন করিবি তো বাপ মা কো আখি যদি ফেরি পাইবু তাহলে কোন করিবি 108 দীর্ঘ জল আনি বাবা বাপ মা কো আখি রে সিঞ্চন কলে বাহ তো আখি পাইবি আরে হে পুয়া গিয়া বিচার কলা 108 দীর্ঘ বুলিবি হ্যাঁ তীর্থ জল কো আনি কি আসিবি মা আখি রে পকাইবি বর্ষ বর্ষ বিতি জীব মো জীবন পছে পলাইব হেলে মো 108 দীর্ঘ জল আনি পারিবি তাহলে কোন করিবি গোটে কাম করিবি কোন বাপ মা কু সাঙ্গে ধরিবি বাহ উভয়ঙ্কু নাইকি প্রত্যেক দীর্ঘরে পৌঁছাইকি মো মা বাপাঙ্কু আখিরে জল সিঞ্চন করিবি এ মোর পূজ্য পাদ শত্রু মণ্ডলী 107 দীর্ঘ ভ্রমণ কলা পরে 107 দীর্ঘ জল মা বাপাঙ্কু আখিরে সিঞ্চন পরে আউ গোটিয়ে দীর্ঘ অছি যে আমার রাম জন্মভূমি অযোধ্যা অযোধ্যা সেই অযোধ্যা রাজ্যরে সরজু নদীর জল মা বাপাঙ্কু আখিরে সিঞ্চন করিথিলে মা বাপা আখি ফেরি পাইথান্তে হেলে মাগুরু কহিছি না গিয়া নিয়তির যাহা ভাগ্যরে লেখা আছে জ্ঞান করিব বাবা 107 দীর্ঘ বলেলা পরে আউ গোটিয়ে দীর্ঘ পাই শ্রবণ কুমার জীবন দেই দেলা বাবা দশরথঙ্ক বাণরে দেখন্তু আজ্ঞা কিভলিয়া পুয় সে দেখন্তু ছাতিরে হাত বাড়াইকি কহি পাইলানি মা বাপাঙ্ক ঋণ মু সুজিবি না জগতরে মা বাপাঙ্ক ঋণ কেই সুজি নাহান্তি না কলে তা তয়ননি উপকার বাপ মাঙ্কু নথিলে পিলা অধুরা পিলা নথিলে বাপ মা অধুরা এবা খোর্ধা জিলা চিলিকা ব্লক হরিপুর গাঁরে ঘর গায়ে কুচ্ছন্তি আজ্ঞা লোক নাধ কর এই আসিগলা সার কর আজি বিল মঙ্গলরে বাপা জয় মঙ্গল পুয় থাউ থাউ যেমিতি ভাবুছন্তি মোর পুয় থাইকি নথিলা ভলি মতে দূরেই দেইছি মো পুয় সেদিন লোকনাথঙ্কর পুয় নথিলা কি ঝিও নথিলা জনে বরিষ্ঠ পালা গায়ক দেখন্তু আজ্ঞা গায়ক রত্ন লোকনাথঙ্কর মহনীয় প্রতিভা পালা জগতরে এ অতুলনীয় প্রতিভা স্বর্গায়ু হয়ে গেলে তাঙ্কর চরণা রবীন্দ্রে তাঙ্কর আত্মাকু কোটি কোটি প্রণাম সে ভলিয়া গুরু এ ধরাধামরে অবতীর্ণ হবা বোধ হুয়ে আম পক্ষে নুহ ভগবান ইচ্ছা উপরে নির্ভর করে হে মোর জ্ঞানী মন্ডলী কালক্রমে এ শরীর আজ্ঞা সদাবেলে মা গর্ভে শরীর ধারণ পূর্ব আজ্ঞা বিধাতা সাড়ে 64 রোগ কু থই থাকে তেণু সময় কালক্রমে পালা গায়ক গায়ক রত্ন পূজ্য পাদ লোকনাথকর মহোদয় আজ্ঞা ব্লড ক্যান্সর হয়ে গেল সেতবে আম ওড়িশা মাটিরে মুখ্যমন্ত্রী থিলে ইয়ে নন্দিনী সতপথী মহোদয়া বাবা বিচার করন্তু আজ্ঞা আজির দুষ্ট কলাকার ভত্তাটিয়ে পাই কেড়ে বিকল হচ্ছে বাবা যেতবে করোনা হেলা সেতবে আজ্ঞা কিয়ে কেমিতি ভাবরে বঞ্চি গলাবা কলা জগতরে পাদ দেই সংসার কু হসাই নিজে কান্দু থায়ে যৌ কলাকার বাবা অন্ধার ভিতরে থাই জ্ঞানর আলোক বাণ্টু থায়ে যৌ কলাকার কলাকার কিয়া গিয়া শাগ বিকিলা রোড করে কিয়া আলু বিকিলা কিয়ে সারু বিকিলা কিয়ে শুখুয়া বিকিলা ফিল্মি আর্টিস্ট মানে মাছ শুখুয়া বিকিছি বাবা দুষ্ট কলাকার পক্ষে বঞ্চিবা অসম্ভব হয়ে গেল ওলিয়ে খাইলে ওলিয়ে উপাস রহিলে হ্যাঁ হ্যাঁ কাই একথা মু কইলি নাম সরকারঙ্কর অনুদান কা পাই অছি কা পাই নাই হ্যাঁ ইয়ে কলাকার হুজি সবুবেলে অভাব অভাব অনাটন ভিতরে আগিয়া রোগাগ্রান্ত শরীর কু নেই পড়ি রহি থান্তি আপন মানঙ্কর গায়ক রত্ন পূজ্য পাদ লোকনাথ কর
এ কথাটা আজ্ঞা শ্রবণ করিদেলে নন্দিনী শতপথী মহোদয়া মুখ্যমন্ত্রী বাবা 50,000 টঙ্কা মুখ্যমন্ত্রী পাঠিরু দেলে কইলে লোকনাথকর কোভলি কলাকার জনে ভল হওয়া দরকার কেড়ে মহনীয় প্রতিভা সে মা জনক 50,000 টঙ্কা অনুদান দেই ব্লড ক্যান্সররে পীড়িত লোকনাথকর মহোদয়ঙ্কু ভেলর পঠাইলে চিকিৎসা হওয়া পাই সারে সে 50,000 টঙ্কা যাই কি আহু গলা ব্লড ক্যান্সর নির্বাণ পাইলে বেড়ুকু বেড় শরীর অসুস্থ বাবা চালি পারিলে বল পাইলে লোকনাথকর জাঁ পকাইলে মু আউ বঞ্চিবি ওড়িশার বড় ঠাকুর জগতরনাথ জগন্নাথ আউ আরাধ্য হচ্ছেন সেই হরিপুর গাঁর পশ্চিম দিগরে থিবা গোপীনাথজী ঠাকুরঙ্কর সে পরম ভক্ত গোপীনাথ ঠাকুরঙ্ক পাখে অধিয়া পড়ি সে বর পাইলে পালা গায়ক ভাবে প্রতিষ্ঠিত হয়ে পালা কলা এমিতি গোটি কলা আজ্ঞা গন্ধর্বীয় কলা কৌশি দেবাদেবীকর বরদান নথিলে আশীর্বাদ নথিলে গায়ক গায়িকা হয়ে পারি কি কলাকারটি হয়ে পারি তেণু গোপীনাথ ঠাকুরঙ্কর কল্যাণর সে আজ্ঞা গায়কটি হয়ে সেই গোপীনাথ ঠাকুরঙ্ক গোটে চিঠি লিখলে পাখে কে নথান্তি মেডিকালর নর্স থাকে সে নর্স ঝিওটি ডাকিলে সেবা করু থাকে কলে মা কাগজ মো জীবন দ্বীপরু আইস্বরূপক তেল সরি সরি আসিলা মু জাঁপারুছি খন্ডে কাগজ ধরিকি কলমটি ধরি মো পাখে বসে শেষ জীবনরে গোপীনাথ ঠাকুরঙ্কু মু দ্বিপদ জনাইবি আউ শেষ নিঃশ্বাস ত্যাগ করি নর্স ঝিটি আজ্ঞা কলম কাগজ ধরি বসিলা কলা বাবা ডাকন্তু সেইটি আজ্ঞা কর মহোদয় পদিয়ে গোপীনাথঙ্কু জনাইলে কোন জনাইলে কইলি মালিকা কইলি ল কহিবু মো কইলি ল উড়ি যিবু বাবা ওড়িশা প্রদেশ কহিবু মো দুঃখ যাই গোপীনাথ পাশল কইলি গোপীনাথ পাশল কইলি গোপীনাথ পাশল কইলি কান্দিলে কর মহোদয় কলে কইলি পালা গায়ে কইথিলি চামর ধরি কেতে গাহার পুয় ঝিও নহলে মানসিক পূর্ণ করিদিলি মো কোলরে পুয়টিয়ে নাই কি ঝিওটিয়ে নাই শেষ জীবনরে কাহাকু ভরসা করি বঞ্চিবি মোর আশা বাড়িটিয়ে কেহি নাই এ ভেলর মেডিকালরে মোর আত্মীয় সজন বলি কেহি নাই এই নর্স ঝিওটি মোর সাহা ভরসা খন্ড খন্ড ক্যান্সরের পীড়িত ভূতাণু মান মাংস সবু খাইগলে মতে অতিষ্ঠ করিদেলে মো জীবন তথাপি যাউনি কইলি ল খন্ড খন্ড কটা হেলা যে খন্ড চরণ কি পাই নমে ডাক্তর মানে পোড়া পোড়া মাংস সবু মো দেহর কাটি পকাইলে আউ এ দুঃখ সহি পারুনি কষ্ট মতে বহুত বাধা দেলানি খঞ্জচরণ গোপীনাথ মতে কাহিকি মারি দৌনি কাহি বঞ্চাই রখিকি এতে ছটপট করুছি কইলি লগলানি বেতে ছা
কাডিল জোড়ি লেনি বচ্চ জানো মাস লো কইলি বচ্চ জানো মাস লো কইলি কান্দ ঝন্ডে লগনা ঢগর ধার ধার লুহ আখিরু বহি যাচ্ছি বেডরে পড়ি ছটপট হচ্ছন্তি নর্স ঝিও আজ্ঞা লেখুছি কান্দুছন্তি কহিলে হে গোপীনাথ কাই এতে কষ্ট দৌছ বক্ষ জানুর মাংস কাটিকি পচি যাই ধবা এ গণ্ড দেশরে যেতে জোড়িলে এ ভূতাণু কণ রক্ষুছন্তি না না সব মাংসকু খাই পচাই দৌছন্তি বাবা জুয়াড়ে পচি যাউছি ডাক্তার মানে সিয়াড়ে কাটিকি মাংস গুড়া ফোপাড়ি পকাউছন্তি এ কষ্ট আউ সহি পারুনি না না ছ মাস বিতি গলাড়ি কষ্ট পাউছি কোন পাইলি ঘনশ্যাম গোপীনাথর সেবা করি তাকু প্রার্থনা করি তার সেবা করিব কোন পাইলি প্রভুর অপরাধ নুহ মোর দোষ মু আজি শেষ বেড়ে মো হৃদয়ের কথা কুচি অধিয়া পড়ি পালা গায়ক হওয়া পূর্বর গোপীনাথ ঠাকুর পাখে সে আশীর্বাদ রূপরে জনে ব্রাহ্মণ বেশরে মতে গোটে পাচলা আম্ব খাইবাকু দেইদেলে নিছক সত কথা আজি মু কহিদেবি সে আম্বটাকু মু খাই অধা খাইছি তলে পড়িগলা অধা পকেই দেলি সে ব্রাহ্মণ মহাশয় কহিলে কলে হে লোকনাথ কোন কলু রে ইয়ে গোপীনাথর আশীর্বাদ থিলা তু যদি আম্বটাকু সম্পূর্ণ খাইথান্তু তাহলে তু দীর্ঘজীবী হইথান্তু দীর্ঘ পর্যন্ত পালা গাইতান্তু লোকনাথ রে কোন কলু আম্বটা অধা খাইদেলু তো জীবন সৌদা জীবনর হাট অধারে রহিগলা মু আজি জানুছি গোপীনাথ হে মোর ইষ্ট মোর আরাধ্য তুমি সেদিন ব্রাহ্মণ নথিল তুমি থিল মোর আরাধ্য তুমি থিল মো ভগবান কইলিল ঘন শ্যাম নাম রটো সতরে কোন যে প্রভুর নাম রটনা করে তা জীবনরে এতে দুঃখ আসে যে প্রত্যেক দিন প্রভুর নাম গায়ে তা জীবনরে কোন এতে দুঃখ আসে এতে কষ্ট সে ভোগিবাকু পড়ে ও জানি নথিলি বতাই দেলা মো লোক নাম গোপীনাথ প্রভু নাম গাইলে এইমিতি কষ্ট সহিবাকু পড়ে হে প্রভু লোক কইলে মো গোপীনাথ কু কহিবু এথর মতে নেই যাও মো আউ সহি পারুনি কইলে লো উঠিবাকু মো বল পাউ না উঠিবাকু বল ন পাইলা বেলে পর কান্ধরে কাহিকি কর ভরা দেলে না এইথি পাই পুয়টিয়ে ঝিয়টিয়ে দরকার যদি পুয়টিয়ে থিবনি ঝিয়টিয়ে ধবা
উঠিবাকু বল ন পাইলা বেলে পিলা পুয় ঝিও কররে হাত দেই কি বাপ মা কু উঠান্দি ননা আপন অঙ্গেলি বেই থবা কথা বুঝন্তু যদি পুয় ঝিও দিটা কথান্দে হ্যাঁ মো মা পরি ভাউজ কোন ঠিয়াই থান্দা তেণু পুয় ঝিও উঠান্দি বাপ মাঙ্কর আশা বাড়ি বাবা বা পুয় ঝিয়ঙ্ক কররে কর দেই দেলে পিলা বাপা মা আউ পর কান্ধের হাত দবাকু পড়িবনি না 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 লোকনাথকর কান্দিলে কইলে লো কইলি মো গোপীনাথঙ্কু কহিবু রোগাক্রান্ত ত কলে কোলেরে বংশ রক্ষা পাই পুয় ঝিয় দেলেনি পর কররে হাত দেই উঠিবাকু পড়ুছি আউ পদিয়ে কহিবু ঠিকনাটি লেখি দৌছি শুণু কইলে লচলে গাগুল রে হরে পো চতুর গুরুদেব লোকনাথ কর কলে চিঠিতে লেখিবু যদি ঠিকনাটি ন লেখিবু কিমিতি হব ঠিকনা লেখিদেলে কলে খোর্ধা জেলা চিলিকা কূলরে হরিপুর সেই হরিপুরর পশ্চিম মুখরে মো গোপীনাথ ঠাকুর চন্দ্রচূড়িয়া হাত যোড়ি দেলা কলা তাঙ্করি পাখেরে যাই এ চিঠি পৌঁছেই দেবু কইলে ল ছ মাস শিখিথিলে গোপীনাথ ঠাকুরঙ্কর জয় হো। পুয় ঝিয়টিয়ে নথিলা আজ্ঞা প্রত্যেক বাপ মা হতসাই হয়ে যাচ্ছে আজ বিচার কলা জয় মঙ্গল কলা মো পুয় তো মোঠু দূরেকি বেশি আসক্ত হেলা শেষ বেড়ে মোর আশা বাড়ি কিয়ে হব কিয়ে হব মো পিণ্ড কারণ কিয়ে করি চিন্তারে পড়ি আজ্ঞা চিতা হয়ে গলে ব্রাহ্মণ মানে শব পড়ি যাই পৌঁছিলে ভৌণীক মুখর আপন শুণুলে কিমিতি বিল মঙ্গল আসলে অঘিরা পূর্ণমী দিন দর পড়া বাইগণ ভাই মন্ত্র পড়া হওয়া সে আজ্ঞা পিণ্ড পানি নদী পুঁ সন্ধ্যা সময় কৃষ্ণাবেণী নদী গর্ভকু পলাইলে বাপারে ভেলা সাহায্যে পারি হয়ে গলে সাপ লাঞ্জ ধরিকি পাচারি ঠেইলে আপন মানে এ পদ সবু শুনেছেন যেতবে দেখিদেলা চিন্তামণি কইলা কি রজু কে দেলা কাহি কি রজু দেলা কে কাহি চাল তো দেখিবি মোহি কলে পাচের উপরে যে গেট তো বন্ধ হয়েছে চারিপট যাক তো প্রহরী জগিছন তুমি কেউ পাচারি নেইকি আইল চাল চাল দেখিব কলা রেশমি ডরি তুমি টানি ধল প্রিয়া সুচতু তাকু ধরিকি পারি হেলি চিন্তামণি যাইকি দেখিলা বেলুকু আজ্ঞা বিশ্বধর নাগসাপ আশ্চর্য হেলা কলা এতে বড় প্রেমী পাগল ইয়ে
যদি বিষধর নাগ ধরিকি পারি হই পাইলে হেলা হেলা সন্দেহ হেলা গলা ভেড়াটাকু দেখিবা দীপ জাড়ি আগিয়া ভেড়া পাখুকু গলে ইয়ে কহিলা বিল মঙ্গল ভেড়াটিয়ে হব পরামশাণী কাঠ ঘতরা কিন্তু চিন্তামণি মনরে সন্দেহ যাইকি দেখিলা বেড়কু আগিয়া গোটা শব রাগিগলা চিন্তামণি কলা ইয়ে প্রকৃতরে মোর দেহ প্রতি আর লোভ না ইয়া আউ কিয়ে পাগল সেইটি কহিলা কলা না সানো বারিলা না সানো বারিলা বায়ু না কহিলা বায়ু না কহিলা ফিল তুমি এর অন্ধ ফিল তুমি এর অন্ধ ফিল তুমি ভিতরে কেতে গুড়ে আলোচনা ভিতরে ভুল উঠেলা সেথিপাইঁ সমালোচনা পর্বরে এতে বাট পড়েলি বাবা বহি কিন্তু যৌঠি অছি সেই প্রসঙ্গকু যা নিহাতি দরকার ও চিন্তামণি ধিকার কলা কলা এ দেহটা বি দিনে সব সাঙ্গে সমান হব তুমি এ দেহটা পাই এতে পাগল হয়েকি মো পছরে তুমি গোটে শব জাঁপ গোটা সর্প জাঁপারি তুমি এড়ে পাগল না হে বিশ্ব চিন্তামণি গুরুঙ্ক নির্দেশরে তমুকু যে পাইছি এ সংসার সে ভুলে যাইছি চিন্তামণি কলা কন বিশ্ব চিন্তামণি না হুরু কইদেলে সংসাররে সবু মিথ্যা কেবল বিশ্ব চিন্তামণি সত্য তেণু তুমি হচ্ছ মো বিশ্ব চিন্তামণি বিশ্বা চিন্তামণি চমকিলা কলা ভাত তরম্ভা ইয়ে তরু প্রায় ঢলি কনক প্রতি চিন্তামণি তরম্ভা তরু প্রায় ঢলি কনক প্রতি চিন্তামণি কনক প্রতি চিন্তামণি কলি কি গলি বাঞ্ছা ফল পাই বাত হত রম্ভা বাত্যা হলে কদলী গছ যেমি ভাঙ্গিকি ভুষুড়ি পড়ে তলি পড়লা চিন্তামণি কলা হে ভগবান ইয়ে বিশ্ব চিন্তামণি কি খোঁজিলা বেড়ে মো বেশিয়া চিন্তামণি পাপ কামে লগাই দেলি ব্রাহ্মণ পিলাটা কু পথ ভ্রষ্ট করে দেলি মুগটা পাপিনি মুগটা অলক্ষণী চিহ্নি পারিলিনি এ বিশ্ব চিন্তামণি ভগবান পরম ভক্ত কু পথ ভ্রষ্ট করে দেলি এ বেশিয়া শক্তরে আপ্যায়িত করে দেলি ব্রাহ্মণ পিলা পড়িগলা তলে সংজ্ঞাহীন হয়েগলা জ্ঞানী মণ্ডলী সখী মানে চেতা করিকি উঠেইলে বিল মঙ্গল যেতবেলে জারি পড়লা ইয়ে বিশ্ব চিন্তামণি নুহ পাগল পরি হয়েগলা ছাড়ি দেলা চিন্তামণি পুর কলা পণ্ডিত মণ্ডলী মোর ধানা
ପାଗଳ ପ୍ରାୟ ଖୋଜିଲା କହିଲା କୋଉଠି ମୋ ଚିନ୍ତା ବଢି ବାଟରେ ଗଲାବେଳେ ଶରୀର ଆଜ୍ଞା କ୍ଷୁଧା ତୃଷା ସବୁ ନିବାରଣ କରିଦେଲା। ଭଗବାନଙ୍କ ପ୍ରେମରେ ଯିଏ ମଜିଯାଏ ଯିଏ ହଜିଯାଏ ସେ ଆଜ୍ଞା ଭୋକଶୋଷ ଭୁଲିଯାଏ। ଭୋକଶୋଷ ଭୁଲିଗଲା, ଶରୀର କ୍ଷୀଣ ହେଇଗଲା, ବାଟରେ କୋଉଠି ଆଜ୍ଞା ବସ୍ତ୍ର ଉଡିକି ପଇଲାଣି ଜାଣିପାରିଲାନି, ପଡିକି ଆଣ୍ଠୁ ଜାଣିପାରିଲାନି, ବସ୍ତ୍ର ଛିଡ଼ିଗଲାଣି ଜାଣିପାରିଲାନି, ବିଚଳିତ ପାଗଳ ଯାଇକି ଗୋଟାଏ ପୁଷ୍କରିଣୀର ତଟ ଦେଶରେ ବସିଲା। ଚିନ୍ତାମଣି 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 ରଡ଼ୁଛି, ଚିନ୍ତାମଣି 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 କାନ୍ଦୁଛି। କହିଲା, ହେ ଚିନ୍ତାମଣି, ହେ କୃଷ୍ଣ, ହେ ଭଗବାନ, କୋଉଠି ଅଛ ତମେ ମୋତେ ଦର୍ଶନ ଦିଅ। ବେଶ୍ୟାସକ୍ତ ହେଇଗଲି ପ୍ରଭୁ ତୁମକୁ ଖୋଜି ଖୋଜି, କାନ୍ଦୁଛି ବିଲ ମଙ୍ଗଳ ଗୋଟାଏ ପୁଷ୍କରିଣୀର ତୁଠରେ ବସି। ଯାହାକୁ ଆଜ୍ଞା ଯେମିତି ଭାବରେ ଦେଖିଲେ ଚିନ୍ତାମଣି ବୋଲି ଭାବିଲେ। ବଣିଆ ଘରର ବୋହୁଟିଏ ବାଟରେ ଆଜ୍ଞା ପାଣି କଳସୀ ଧରି ଚାଲିକି ଗଲାବେଳେ ହେଲା ପାଗଳ ବିଲ ମଙ୍ଗଳ ତା ପଛେ ପଛେ ଦୌଡ଼ିଲା, ଯାଇକି ତାର ଦ୍ୱାର ଦେଶରେ ବସିଲା। ଯେତେବେଳେ ବୋହୁଟି ମାନ ଖାଇବାକୁ ଦବାକୁ କହେ, ବ୍ରାହ୍ମଣ କହିଲେ ମୁଁ ଖାଇବିନି, କାହିଁକି ତମ ଗୃହସ୍ଥ ସାଙ୍ଗରେ ମୋର କଥାବାର୍ତ୍ତା। ହଁ ଡାକ ବିଚାରକ, ମନରେ ଯଦି କିଛି ଆବିଳତା ଥାନ୍ତା ତା ସ୍ୱାମୀକି ମା ସେ ଗାଈ ଲୋଡ଼ିଥାନ୍ତା। ତା ସ୍ୱାମୀ ଆସିକି ସନ୍ଧ୍ୟାବେଳକୁ ପହଞ୍ଚିଲେ, ପଚାରିଲେ ଦ୍ୱାରରେ ଯୋଉ ଅତିଥି ବସିଛନ୍ତି ତାଙ୍କୁ କିଛି ଭୋଜନ ଦେଇଛ ନା? ସେ ଆପଣଙ୍କ ଦର୍ଶନ ଚାହୁଁଛନ୍ତି। ବଣିଆ ପୁରୁଷ ଯାଇ ପଚାରିଲା, କହିଲା ଆପଣଙ୍କର କି ସେବା କରିପାରେ? ନା ଆଜି ରାତିଟା ପାଇଁ ତମ ସ୍ତ୍ରୀ ମୋର ଅଙ୍କ ସାଇନ ହବ, ସତ୍ୟ କର, ତମେ ନ ଦେଲେ ତମ ଦୁଆରୁ ଫେରିବି ନା ନା, ଯାହା ଦୁଆରୁ ଅତିଥି ବାହୁରେ ସେ ପ୍ରାଣୀ ପ୍ରେତ ମୁଖେ ପଡେ। ବଣିଆ ପୁରୁଷ କହିଲେ ମୁଁ ନିଶ୍ଚିନ୍ତ ରାଜି, ସତ୍ୟ କରିକି ହଁ କଲେ। ରାତିରେ ଆଜ୍ଞା ନିଜ ସ୍ତ୍ରୀକି ସଜେଇକି ପଲଙ୍କ ଉପରେ ବସେଇ ଦେଲେ, ସମୟ ସାପେକ୍ଷ ବ୍ରାହ୍ମଣକୁ ନେଇକି ସ୍ତ୍ରୀ ପାଖରେ ଝାଡ଼ିଦେଲେ। ବ୍ରାହ୍ମଣ ଆଜ୍ଞା ଯେତେବେଳେ ମାଲ ପାଦ ଯୋଡ଼ିକ ଦେଖିଦେଲା, ବିଚାର କଲା, କଲା ଇଏ ତ ମୋ ଚିନ୍ତାମଣି ନୁହଁ, ଇଏ ହଉଛନ୍ତି ମୋ ମା, କି ପାପ କଲି, ପୁଣି ବିଶ୍ୱା ଚିନ୍ତାମଣିପୁରର ଛନ୍ଦି ହେଇଥିଲି ମାୟାରେ, ଏଠି ଆଜି ମା ପ୍ରତି ଆସନ୍ତି ହେଇଗଲି ଭୁଲ। ଗୋଟାଏ ଉପାୟ ପାଞ୍ଚିଲେ, କଲେ ଏ ଆଖି ଯୋଡ଼ାକ ଧବାରୁ କିଏ ମା କିଏ ଭଉଣୀ କିଏ ବେଶ୍ୟା ସବୁ ମାୟା ବନ୍ଧନରେ ମୁଁ ବାନ୍ଧି ହେଇଯାଉଛି, ଏ ଆଖି ଯୋଡ଼ାକ ନଷ୍ଟ କରିଦେବି। ମା ଜଣକୁ ମାଗିଲେ କଲେ, ମା ଖୋସାରେ ଖସିଛ ତୁମେ ଯେତେ ଗୁଜା କାଠି, ଦେବ କିସ ଗୋଟିଏ ସତୀ ଦେଖେ ପରିପାଟି, ମିଡ଼ିଆ ସାମ୍ନାରେ ଏମିତି କହିଲେ, ମୁଣ୍ଡରେ ଯୋଉ ଗୋଜା କାଠି ଖୁସିଛ ଗଭାରେ, ମା ମୋତେ ଗୋଟିଏ ଦେଲ, ମୁଁ ଟିକେ ଦେଖିବି। ବଣିଆ ସ୍ତ୍ରୀ ଜାଣିପାରିଲାନି, ଆଜ୍ଞା ଗଣ୍ଠିରୁ କାଢ଼ିକି ଦେଇଦେଲା, ସେ କଣ୍ଟା ଯୋଡ଼ିକ ନେଇ ବ୍ରାହ୍ମଣ ଆଜ୍ଞା ଆଖିକି ଫୋଡ଼ିଦେଲା। ଯେତେବେଳେ ଆଖି ଯୋଡ଼ିକ ଫୁଟେଇ ଦେଲେ, ବ୍ରାହ୍ମଣୀ ଆଜ୍ଞା ଇଏ ବଣିଆ ଘରର ବୋଉ ସ୍ୱାମୀକି ଡାକିବା ଅବସରରେ ଅଣ୍ଡାଳି ଅଣ୍ଡାଳି ବ୍ରାହ୍ମଣ ଆଜ୍ଞା ଘରୁ ବାହାରି ଆସିଲେ। ପରୀକ୍ଷାରେ ମାଲ ଆଉ ସମାଳି ପାରିଲେନି ଭଗବାନ କୃଷ୍ଣ, ପହଞ୍ଚେଇ ଦେଲେ ନାଇଁ ବୃନ୍ଦାବନରେ। ତେଣେ ଘଟଣା କ'ଣ କଲା, ନିର୍ଜନ ବନ ଦେଶେ ବୃନ୍ଦାବନରେ ପହଞ୍ଚିଗଲା ଅନ୍ଧ, କୋଉଠି ଆଜ୍ଞା ଖାଲରେ ପଡ଼ିଯାଉଛି, କୋଉଠି ଗଛରେ ମାଡ଼ ହେଇଯାଉଛି, ଦେହ ଖଣ୍ଡିଆ ହେଇଯାଉଛି, ଅନ୍ଧତା ଆଖିକି ଦେଖାଯାଉନି। ଭଗବାନ କୃଷ୍ଣ ଆଉ ସମାଳି ପାରିଲେନି, କଲେ ନିର୍ଜନ ବନ ଦେଶେ ପ୍ରବେଶୀ
ଘରେ ଘରେ ରାଇ ବୃନ୍ଦାବନ ଅତିକ୍ରମ କରି ଯେତେବେଳେ ଯମୁନା ନଈରେ ପ୍ରବେଶ କରିବାକୁ ଆଜ୍ଞା ଯାଏ, ଭଗବାନ କହିଲେ ଏକୁଳ ଶିକୁଳ ଖାଇ ବହୁଛି ଯମୁନା, ଆରେ ଆଗକୁ ଯା ରେ ଅନ୍ଧ। ଯମୁନା ନଈରେ ବୁଡ଼ି ଗଲେ ମରିଯିବ, ମରିଯିବ। ଭକ୍ତ କାନ୍ଦିଲେ ମା ଭଗବାନ କାନ୍ଦନ୍ତି। ପଳେଇ ଆସିଲେ ଗୋଟେ ଗୋପାଳ ବେଶରେ, ମୁଣ୍ଡରେ ଖୁଲରେ ଠେକା, ହାତରେ କେନ୍ଦୁ ବାଞ୍ଚଣ, କ୍ଷୀର ଭାର ସାଙ୍ଗରେ ବୃନ୍ଦାବନରେ ପହଞ୍ଚି ଗଲେ ଯମୁନା କୂଳରେ। କହିଲେ ଅନ୍ଧ ଭାଇ, ସିଆଡେ କୁଆଡେ ଯାଉଛୁ, ବୁଢ଼ିକି ମରିଯିବୁ ଯମୁନା ନଈ। ନା ମୁଁ ଯିବି। ଅନ୍ଧ କହିଲା, କଲା ଆଖି ଯୋଡ଼ା କଲା ଯେ ବେଶିଆ ଶବ୍ଦ ହେଲି, ମା ଭଳି ବଣିଆ ସ୍ତ୍ରୀକି ମୁଁ ଦେଖିଲି ମା ପତ୍ନୀ ରୂପରେ, ଆଜି ଏ କାନ ଯୋଡ଼ା ଗଧବାରୁ ମୋ କାନକୁ ଠକିଲାଣି କିଏ ଗୋଟେ ଗୋପାଳ ଡାକିଲାଣି। କହିଲା ତୁ କିଏ ରେ? ନା ମୁଁ ଗୋପାଳ। ଗୋପାଳ କୁଆଡେ ଆସୁଛୁ? ନା ତତେ ଉଦ୍ଧାର କରିବି, ତୁ ଯମୁନାରେ ବୁଡ଼ିକି ମରିଯିବୁ। ଭଗବାନ ଆଜ୍ଞା ଭକ୍ତାଧୀନ, ଗୋପାଳ ଛିଡ଼ା ହେଇଗଲା ଅନ୍ଧ। ଗୋପାଳ ରୂପୀ କୃଷ୍ଣ ଭଗବାନ ଅନ୍ଧକୁ ଧରି ପକେଇଲେ, ଖଣ୍ଡିଆ ଖବରା ଦେହକୁ କ୍ଷୀର ଗୋରସରେ ମଉସା ଧୋଇ ପକେଇଲେ, କ୍ଷୀର ଗୋରସ ନେଇ କର ଯୁଗ ବୁଲାଇ କ୍ଷତ ସ୍ଥାନକୁ ଧୋଇ ଦେଇ ବସୁ ସାହିତ୍ୟ କ୍ଷୀରରେ ଖଣ୍ଡିଆ ଘବଡ଼ା ଶରୀରକୁ ଧୋଇଦେଲେ, ଭକ୍ତକୁ ପରିଷ୍କାର କରିଦେଲେ, ବସ୍ତ୍ର ପିନ୍ଧେଇଦେଲେ। ବିଲମଙ୍ଗଳ କହିଲା, ଚିନ୍ତାମଣିକି ପାଇବା ପାଇଁ ଇଏ ଗୋଟିଏ ପ୍ରତିବନ୍ଧକ, ୟାକୁ ହଟେଇବାକୁ ପଡ଼ିବ। ବିଶ୍ୱାସ ଶେଷ ପର୍ଯ୍ୟାୟ ସ୍ୱାଦ କଳା ଭଣ୍ଡେ ଭଣ୍ଡୁଛି କାନରେ ଗଲେ ମିଳିବ ମୋ ସାଧନ ଧନ ସେ ହୋ କଳା ଆଖି ଭଣ୍ଡୁଥିଲା, ଏବେ କାନ ଭଣ୍ଡିଲାଣି। କଲା ଏ ଗୋପାଳିଆ ଏ ତୁ ପଳେଇ ଯା, ମୁଁ ମୋ ଚିନ୍ତାମଣିକି ଖୋଜୁଛି, ସମୟ ନାହିଁ। ବିଶ୍ୱବାବୁ ତିନି ଘଣ୍ଟା ପରେ ହେଇଗଲାଣି, ଏ ସେକେଣ୍ଡ ପର୍ଯ୍ୟାୟ, ଶେଷ ମିଳନ କରିଦବା ପ୍ରଭୁଙ୍କର। ବାପା ଭଗବାନ କୃଷ୍ଣ ଆଉ ଅନ୍ଧ ଭିତରେ ବହୁତ ଖେଳ ହେଇଛି, ଶେଷ ପର୍ଯ୍ୟାୟ ପଦାଟି କହିଦେବି। ଗୋପାଳ ବେଶରେ ଭଗବାନ କହିଲେ, କଲେ ଅନ୍ଧ ଭାଇ କଣ କହୁଛୁ? ତୁ ଗୋଟେ କାମ କର, ମୋ ସାଙ୍ଗରେ ଟିକେ ଲୁଚକାଳି ଖେଳେ, ମତେ ଟିକେ କୁଣ୍ଢେଇ ପକା, ତାପରେ ମୁଁ ପଳେଇବି। ଆରେ ମୁଁ ତ ଅନ୍ଧ। ବିଲମଙ୍ଗଳ ଆଜ୍ଞା ଲୁଚକାଳି ଖେଳିଲା ବେଳେ କେତେବେଳେ ଧରା ଦେଲେ, କେତେବେଳେ ପଳେଇଲେ, ଏମିତି ହଉ ହଉ ବିଲମଙ୍ଗଳ କହିଲା। କହିଲା ମୁଁ ତୁ ମୋ ପାଖକୁ ଆସିବା ଦରକାର ନାହିଁ, ତୁ ଅଛୁ ପାଖରେ ପଳଉଛୁ। ଭଗବାନ କହିଲେ ଆଉ ଯିବି, କୁଣ୍ଢେଇକି ଧରି ପକେଇଲା, କହିଲା ଆଉ ଛାଡ଼ିବିନି। କହିଲା ଅନ୍ଧ ଭାଇ ମତେ ଟିକେ ଦେଖୁନୁ। ନା ରେ ମୋ ଆଖି ତ ନଷ୍ଟ ହେଇଛି, ତତେ କେମିତି ଦେଖିବି? ହାତ ମାରିଦେଲା ଆଜ୍ଞା ଆଖିରେ। କହିଲେ ମୋହର ନହିଲେ କରୁଣା ବ୍ରହ୍ମା ଶଙ୍କର ହେବେ ବଣା, ବ୍ରହ୍ମା ଶଙ୍କର ହେବେ ବଣା, ବ୍ରହ୍ମା ଶଙ୍କର ହେବେ ବଣା, ଜ୍ଞାନ ତା ହୃଦୟ, ଜ୍ଞାନର ଆଲୋକ ଆଜ୍ଞା ଉଦ୍ଭବ ହେଇଗଲା। ହାତ ମାରିଦେଲେ ଅନ୍ଧ ବିଲମଙ୍ଗଳ ଆଖି ଯୋଡ଼ାକ ପାଇଗଲା, ନୟନରେ ଦେଖିଲା ବେଳକୁ ସେ ଆଉ ଗୋପାଳ ନାହିଁ। ମାଲୋ ଭଗବାନ କୃଷ୍ଣ ନାଟୁଆ ନାଗର ନଟବର ବଇଁଶୀ ଧରିଛନ୍ତି ହାତରେ, ସେଇ ଗୋପୀଚିତ ଦିକୁଳିଆ କାଇଞ୍ଚ ମାଳିଆ ମୂଳ ମସ୍ତକରେ ମୟୂର ପୁଚ୍ଛ, ବେକରେ କାଇଞ୍ଚ ମାଳି, ହାତରେ ଆଜ୍ଞା ବାଉଁଶର ବଇଁଶୀ, କାନରେ କୁଣ୍ଡଳ, କୁଣ୍ଢେଇ ପକେଇଛି ଗୋପୀ। ଆଜି ଆପଣଙ୍କର ଅନ୍ଧ ବିଲମଙ୍ଗଳ ଚକ୍ଷୁ ପାଇଗଲା, ପ୍ରଭୁକୁ ଦର୍ଶନ କଲା, ଭାବଗଦଗଦ ଧାର ଧାର ଲୁହ ବହୁଛି ଆଖିରୁ,
কলা আজি এতে দিনরে মো বিশ্ব চিন্তামণি কি মো পাইগলি কলা গোপী চিত চন্দন চারু চিকন কলা চন্দন চারু চিকন কলা গোপী চিত চন্দন চারু চিকন চন্দন চারু হৃদয় মুরলি পাড়ি এনে নয়ন ঠারি বায়ে মোহন বিরাম হে মঙ্গল চিন্তামণি কি পাইলা বিশ্ব চিন্তামণি তেনে আজ্ঞা পাগেলি ভরি বেশ্যাবৃত্তি ছাড়ি দেই বেশ্যা চিন্তামণি যাই কি বৃন্দাবনরে বঞ্চিছি বিলমঙ্গল কু খোঁজি খোঁজি স্বামী কি খোঁজি খোঁজি মাল সুজাতা কুলমধু যাই কি পৌঁছিছি আউ অন্ধ হই বিলমঙ্গল ব্রাহ্মণ কুয়ারে গলে বড়িয়া ঘরর বহুতা স্বামী কি ধরি কি আসি কি পৌঁছিছি যেতবেলে বেশিয়া চিন্তামণি কি বিলমঙ্গল দেখিদেলা পাদ তলে পড়িগলা কলা ভো প্রেম গুরু তম কৃপারু মুহি শিখিবুছ মৌলিকি বক্ষে ধরই আজি থৌ হে বেশিয়া চিন্তামণি তুমি বেশিয়া চিন্তামণি নুহ তুমি মো গুরু বিশ্ব চিন্তামণি কি পাইবা পাই তুমি হচ্ছ এ ব্রাহ্মণ পিলার মার্গদর্শক কোটি কোটি প্রণাম করুছি তুমি যাহু বেশ্যা চিন্তামণি পাই বিলমঙ্গল ভগবান কৃষ্ণকু আজ্ঞা ছাতি জাবুড়ি ধরলা আর বিলমঙ্গল পাই বনিয়া ঘরর বহু পত্নী সুজাতা চিন্তামণি ইয়ে সমস্তে আজ্ঞা ভগবান কৃষ্ণকু নমস্কার কলে আর সান্নিধ্য পাইলে সেই দিন ঠারু প্রভু আশীর্বাদ কলে বিলমঙ্গল কৃষ্ণকর নামৃতক নাটক লেখিলে সে নাটকর প্রথম শ্লোক ব্রজ প্রসিদ্ধ নবনীত চৌরম বৃদাঙ্গনা নে দুকুলা বি চৌরম অনেক জন্ম অর্জিত পাপ চৌরম চৌরাগ্র ধন্য পুরুষ এই হচ্ছে বিলমঙ্গলর মাহাত্ম্য এ তো দ্বিতীয় ধাক আজ্ঞা দ্বিতীয় ধাকের বিলমঙ্গলর রস যা থাকে কিন্তু দর্শক নথান্তি সেথিপাই মন দুঃখ হুয়ে দোষ দিলে আজ্ঞা ক্ষমা করিবে চতুর্থ রজনীর পালার আজি পূর্ণাহুতি ননা সান ভৌণী মঞ্জুর যাহা দোষ থাক ক্ষমা করিবে।